আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমি সরাসরি রান্না থেকেই শুরু করতেছি। তো রান্নার জন্য পটল ছিলে দুই ভাগ করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে কচুমুখী কেটে রেখেছি, তো কচুমুখীটাকে একটু লম্বা করে কেটেছি, কারণ আজকে এই কচুমুখীটা মাছ দিয়ে রান্না করব। এরপর এটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে ইলিশ মাছ নিয়েছি, তো আজকে ইলিশ মাছ দিয়ে কচুমুখী রান্না করব। আর এখানে টাটকিনি মাছটাকে ধুয়ে রেখেছি, তো এই টাটকিনি মাছ দিয়ে পটল রান্না করবো। আর এইখানে যে টাটকিনি মাছগুলো আছে সেটাকে ভাজবো। তো এখন রান্না করতে চলে আসলাম। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে জাস্ট একটু ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিব, এখানে স্বাদ মতো লবণ। আর এখন একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে কচুমুখীগুলো দিয়ে দিলাম। আর কচুমুখীগুলোকে আমি আগে ছিলে এটাকে কেটে তারপরে গরম হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে যে পিচ্ছিল ভাবটা থাকে তো সেটা চলে যায়। আবার অনেকের কচুমুখী খেলে গলা চুলকায়, তো এভাবে করে রান্না করলে কিন্তু গলা চুলকায় না। তো এই যে আমার কচুমুখীটা কষানো হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। আর যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন। তো এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে এখানে মাছ কাটা সব কিছু মিলিয়ে নিয়েছি। তো এবার মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এবার ঝোলটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে এদিকে আমি এখন টাটকিনি মাছগুলোকে ভেজে নিব। তো এই মাছগুলোকে আমি হলুদ আদা রসুন বাটা মরিচ গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তো আর এদিকে আমার এই যে কচুমুখীর তরকারিতে বলক চলে এসেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এখন এর মধ্যে আমি কাঁচা মরিচ ফালি অ্যাড করে দিলাম। আর কাঁচা মরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন। তো এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এটা আর একটু ঝোলটা শুকালে আমি এটা নামিয়ে নিব। আর এখন আমি টাটকিনি মাছগুলোকে ভেজে নিব। তো আমি চুলায় তেল গরম করে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর যে পটল দিয়ে টাটকিনি মাছটা রান্না করব, তো সেটা আমার রান্না করা হয়ে গেছে। এখন এই মাছটা ভাজি করলেই আমার মোটামুটি রান্না বান্না শেষ হয়ে যাবে। তো এই যে এক পাশ হলো, আমি আরেক পাশ উল্টে দিলাম। তো এটাকে একটু মচমচে করে এই মাছটাকে ভেজে নিব। আর এই টাটকিনি মাছ দিয়ে কিন্তু গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো এমনি সাধারণত আমি টাটকিনি মাছ কোনো তরকারি দিয়ে রান্না করলে তেমন একটা খাই না, কিন্তু এই মাছটাকে এভাবে ভেজে আমার গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে এদিকে আমার কচুমুখীর তরকারিটাও কিন্তু রান্না করা প্রায় হয়ে এসেছে, ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। তো আমার মোটামুটি রান্নাবান্না শেষ। তো এই যে কচুমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল। আর এই কচুমুখী এমন একটা তরকারি, যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে এই যে যে টাটকিনি মাছ রান্না করেছিলাম পটল দিয়ে, তো সেইটাও পরিবেশন করে দিয়েছি। আর এখন আমি আমার পছন্দের মাছ ভাজা দিয়ে ভাত খাবো। তো আমার মতো এরকম মাছ ভাজা দিয়ে ভাত খেতে কার কার পছন্দ সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, এখন আমি আমার দুপুরের খাবারটা সেরে নিচ্ছি। তো দুপুরের খাবার মোটামুটি শেষ হয়ে গেছে। তো এরপর এটা হচ্ছে বিকেলের দিকে, বিকেলের দিকে আমি একটু চটপটি বানিয়েছিল, তো এখন সেই চটপটি খাবো। আর এই যে এখানে ফুচকা বানিয়েছে, আর এই ফুচকাগুলো একটু নিমকির মতো করে বানিয়ে নিয়েছে, আর ফুচকাটাও কিন্তু ঘরে বানানো ফুচকা। তো এখন এই ফুচকা দিয়ে এই চটপটিটা খাবো, আর চটপটিটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, আমি এখন আমার চটপটিটা খেয়ে নিব, আর আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।